والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আলাইকুমুস সালাম রফিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে নারী পুরুষ আছে যারা বিবাহ করার পরে পরকীয়ার প্রেমে জড়িত হয় এবং অন্যায় অবৈধ কাজ করে ফেলে তো তাদের সম্পর্কে শরীয়তের কর্তব্য কি? আওজুব বিল্লাহি তাওফিক জি এটি কো স্পষ্টই বেবিচার আল্লাহ তাআলা বেবিচারের ধারে কাছে যেতে বলে যেতে নিষেধ করেছেন তাকরাবুয জিনাইনা কানা ফাহিশাতান ওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছে মেরাজ রজনীতে যে একদল নারী পুরুষ উলঙ্গভাবে আগুনের চুল্লির মধ্যে আগুনের চুল্লির মধ্যে তারা লুটোপুটি খাচ্ছে চিৎকার করতেছে তো তারা কারা বলা হয়েছে হাদি জুনা আ এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা বেবিচার বেবিচার করত এবং কেমতি দিন রসুল্লাহ মেরাজ রজনীতে আরও একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে কিছু মানুষের সামনে উত্তম খাবার আছে কিন্তু সেগুলো বাদ দিয়ে তারা দুর্গন্ধ পচা খাবার খাচ্ছে এরা সাল্লাম জিজ্ঞাসা করেছেন মানহা এরা কারা এরপরে আমি বলেছিলাম এরা হলো আপনার ওই সমস্ত যারা বেবিচার করত। বেবিচারের জন্য নিজেকে সাজাত নিজেকে রাঙাতো বেবিচার করত। তার মানে তাদের স্বামীদের স্ত্রী আছে বা স্ত্রীদের স্বামী আছে কিন্তু তারপর তারা বেগানাভাবে অন্যভাবে এই কাজগুলো করতো কেমতে কঠিন শাস্তি বেবিচার বেবিচারের কঠিন শাস্তি হবে দুনিয়ার জীবদ্দশায় কোনো পুরুষ বা কোনো নারী বিবাহিত হওয়ার পরে যদি সে বেবিচার করে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে ইসলাম তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়েছে কথাটি আবারও বলতেছি খেয়াল করুন কত বড় গুণা পরলৌকিক জীবনে তো শাস্তি আসি কিন্তু জাহান্নাম এছাড়াও দুনিয়ার জীবদ্দশায় ব্যবিচারের শাস্তি হলো এমন যে বিবাহিত নারী এবং পুরুষের বেবিচার যদি তারা করে আর সেটা যদি প্রমাণিত হয় ইসলামী হুকুমতে করার এবং সুনার মানহাজে এই নারী এবং পুরুষের দুনিয়ার জীবদ্দশায় বেঁচে থাকার অধিকারটুকে খেয়ে ফেলেছে তার মানে বেঁচে থাকার অধিকার নাই তাদেরকে রজমের শাস্তি রজমের শাস্তি দ্বারা পাথর মেরে 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 তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে এটা হলো বেবিচারের শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি বেবিচারের শাস্তি যদি এই হয় দুনিয়ায় তাহলে চিন্তা করুন আখেরাতে কি পরিমাণ এই শাস্তি হবে এবং আল্লাহতালা ফিতরাতান এটা মানুষের মনের মধ্যে এক ধরনের ঘৃণা একটা ছোট্ট বাচ্চা বালকও যার মধ্যে ইসলামের কোনো পরিপূর্ণ জ্ঞান আসেনি তাদের এমন বাচ্চাদের বাচ্চাদের কাছেও বেবিচার নারী পুরুষের এই অবাধ বিচরণ এটা ফিতরাতানি মানুষের হৃদয়ের মধ্যে এগুলো ঘৃণার উদ্বেগ করে ঘৃণার সৃষ্টি করে আর যারা করে ফেলে তারা নফসের প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে তারা করে ফেলে তারপরেও হাদিসে বলা হয়েছে যে ইমানদার যখন বেবিচার করে তখন তার ইমানটা থাকে না ইমানটা মাথার উপরে কাঁপতে থাকে তো এই হলো বেবিচারের শাস্তি আর পরকিয়ার শাস্তি তো আরো কঠিন আল্লাহ এমন জঘন্যতম কাজ থেকে মুসলিম মুসলিমকে হেফাজত করুক এ বিষয়টি আর ব্যাপক বলার দাবি রাখে না কারণ এটি ফিতরতা মানুষের মনের মধ্যেই এটি এর প্রতি এক ধরনের এটি যে পাপ এটি আল্লাহ তালা যেন প্রত্যেকের হৃদয়ের মগজের মধ্যেই আলাদা ঢুকিয়ে দিয়েছেন যেটা এটা কত বড় জঘন্যতম পাপ যা যা ছোট একটা বাচ্চা বাচ্চাও বুঝে জি আশুর উত্তর পেশন মহামদিন নবীন ওলি আলিয়াল